Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 আরামবাগ টাইমসের খবরের জেরে নড়ে ছড়ে বসল প্রশাসন, বন্ধ করা হলো সবজি বাজার। আজ সকালে আরামবাগ টাইমসের চ্যানেলে আরামবাগে পৌর সবজি বাজার, পুরাতন বাজার সহ যত্রতত্র ছড়ানো ছিটানোভাবে সবজি বাজার বসাকে কেন্দ্র করে আরামবাগ পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বয়েজ স্কুল মাঠে ছাড়া আর কোথাও সবজি বাজার বসছে না। তাঁকে অবাধে পৌর সবজি বাজার, পুরাতন বাজার ইত্যাদিতে সবজি কেনাবেচা হচ্ছে বলে জানালে তিনি জানান, তিনি প্রশাসনের সঙ্গে বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেবেন। এরপরই প্রশাসনিক হস্তক্ষেপে পৌর সবজি বাজার বন্ধ করে দেওয়া হয়। সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনাদের কে বন্ধ করতে বললো? বাজার কে বন্ধ করতে বললো? ওই তো ওইখানে তো বন্ধ করতে বললো, সিবি পুলিশে বন্ধ করতে বললো। আপনাদেরকে কে বন্ধ করতে বললো? কে বন্ধ করতে বললো বাজার? না, প্রশাসন থেকে এসেছিলেন? তাহলে বন্ধ করছেন? সকালে তো দেখা গেলো আপনাদের বাজার খোলা আছে। ওই বাজার বন্ধ আছে, ওর জন্য আমরা বন্ধ করি। কিন্তু সকালে তো আপনারা খুলেছিলেন। এখন কাদের জন্য বন্ধ করছেন? কারা বন্ধ করছেন? আলোচনা করে বন্ধ করে দিচ্ছি। আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন? প্রশাসন থেকে কিছু ব্যবস্থা করেছে? দাদা, আপনি কি সবজি বিক্রেতা? এই মার্কেটের ভেতর আপনি কি সবজি বিক্রি করেন? আপনাকে কে বললো বাজারে মানে বন্ধ করতে? আমরা বন্ধ জানি, এসে দেখি সব দোকানদারে বসে আছে, এই জন্য দোকানটা খুলে বসেছি। বসে তারপরে আপনি কি সবজি বিক্রেতা? আমি সবজি বিক্রি করি। তা কে বন্ধ করতে বললো আপনাকে? বললো 10টার ভিতরে বন্ধ করতে। আমরা এসে দেখি দোকান খোলা, এই জন্য আমরা খুলছি। তারপরে দি বললো বাজার বন্ধ করে, আমরা বন্ধ করে দিচ্ছি, আমাদের অসুবিধা কিছু না। কে এসে বললো বন্ধ করার কথা? আপনি বলছেন যে এসে বললো, কে কারা? এই যে এখানে যারা এমনি করছে এরা বললো যে এরাটা কারা? এরাটা কারা? পুলিশগুলো পুলিশ না সিভিক ভলেন্টিয়ার? ভলেন্টিয়ার পুলিশ ভলেন্টিয়ার। আপনার নাম দাদা? বাবলু দেব। তাহলে সকালে বসেছিলেন কেন? সকালবেলা তো সিদ্ধান্ত তখন তো দেয়নি, কালকে সেরকম ক্লাইমেট থাকে। পরশুদিনই অ্যানাউন্স করেছিলেন? হ্যাঁ, সেটা করেছিল বয়েজ স্কুলের জন্য, এটা মার্কেটের জন্য বল দেয়নি তখন। আপনি তো বাজারে সবজি বিক্রি করেন, কি কারণে বন্ধ করলেন? কারণে বলতে আমরা তখন দোকানটা খুলে দাদা বন্ধ করা কিছু আমাদের বাজারটা অর্ডার বন্ধ করার অর্ডার ছিল। বললো দেখো বাজার তোমরা খুলতে পারো বন্ধ করতে পারো, আমার সেটা কোনো অর্ডার নেই। এখন কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত বলেছে 11টা বন্ধ। কারা বলেছিল? কারা বলে? সিভিক পুলিশ দুজনই এসেছিল। সিভিক পুলিশ এসে আপনাদেরকে বলেছে 11টা বন্ধ করতে পারো? 10টা 10 বন্ধ হয়েছে বলে 10টা 10 বন্ধ করো। সত্য সত্য বন্ধ করে দেবেন, বন্ধ করে দিন। এটা কোনো মিথ্যা কথা আমার কাছে। এই সকালে বলে যে আপনাকে কজন এসেছিলেন? দুজন। ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে আমি সুশান্ত দাস, আরামবাগ টাইমস।